হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিশায়ন্তী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এখন দেখতে পাচ্ছ আমি কোথায় যাচ্ছি। আমি হচ্ছে যাচ্ছি নাজিরপুরে। তো এখন বাজে 9টা। তো সকালে স্নান টান সেরে খাওয়া দাওয়া করে রান্নাবান্না দুপুরে কমপ্লিট করে আমার কিছু জিনিস কেনার আছে। তো অনেক কটা ব্লাউজ কেনার আছে। তো অনেকদিন ধরে ব্লাউজ কেনা হচ্ছিলো না, তো ব্লাউজগুলোর জন্য শাড়িগুলো পরতে পারছিলাম না। তো ব্লাউজগুলো কিনতে যাব, তো ওই জন্যে বেরিয়েছি। আরও আজকে রবিবার, ওরও ছুটি আছে ওই জন্যে। তো চলো আমি দোকানে চলে আসি। তো এখান থেকে আমি ব্লাউজগুলো নিই। উনি খুব, এনার দোকানের ব্লাউজগুলো খুবই ভালো, আর যেমন মানে মানে চাই সেরকমই পাওয়া যায়। বিভিন্ন রকমের কালেকশন না থাকে ওনার কাছে। তো আজকে বিকালে আবার মা বাড়িতেও যাবো, বোনের বার্থডে। তো চলো ব্লাউজ কিনে টিনে তারপরে বাড়িতে যাব। তো ওখানে গিয়ে ভিডিও করছিলাম, দেখে উনি একটু লজ্জা পাচ্ছিলো যে ভিডিও করছে। উনি মুখ লাগাচ্ছিলো, বলছে আমার লজ্জা লাগে ভিডিও করতে। তো দেখো সব কিছু কেনাকাটি আমার হয়ে গেছে কমপ্লিট। তো এখন বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছিলাম, কেকটা নিয়ে দোকান থেকে জাস্ট বেরিয়েছি। তো কি ঝড় আর বৃষ্টি পড়ছে, তো অল্প ভিজেও গেছিলাম। তো এখানে দাঁড়িয়ে আছি যে বৃষ্টি কখন থামবে, তারপরে যে বাড়ি যাব। তো হচ্ছে বার্থডে কাল, তো এখানে বেলুন টুলুন ফোলানো হয়েছে। আর বান্ধবী টান্ধবী সব আছে এখানে, তো বেলুনগুলো সাজানো হচ্ছে। তো এখন বার্থডে গার্ল কেক কাটবে। তো চলো কেক কাটাটা হয়ে নিক, অনেক রাতও হয়ে গেছে, নালে আমাদের বাড়ি যেতে ও দেরি হয়ে যাবে। তাদের খাওয়া দাওয়া করে বেরিয়েও যাবো।
তো এটা দেখো, পরের দিন দুপুরবেলায় আমি আর সকালে মোবাইলে মানে রাত্রিবেলাও বাড়িতে এসে কোনো ভিডিও শ্যুট করিনি। দুপুরবেলা এখন রান্না করছি, আর 3 দিন কার দুধ জমা হয়ে আছে, দুধ খাওয়া হয়নি কয়দিন, সব মেলায় মেলায় ঘুরে সব খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, মেলাতে গিয়ে খাওয়া দাওয়া হয়েছে, তো দুধটা জ্বাল দিচ্ছি। আর এদিকে ডিমের ঝোল রান্না করব, তো চলো রান্না করে নিই। আর আজকে ভিডিওটা আমি এই অবধি করছি, কারণ আমার আর ভালো লাগছিলো না, ওই জন্য আর আমি ভিডিও করিনি। তো চলো পরের দিন আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তো এখানে দেখো আমি আলু কাটছি, আর হচ্ছে পেঁয়াজ, তো একটা পেঁয়াজ কাটতে গিয়ে দেখলাম একটা পেঁয়াজ পুরো পচে গেছে, তো একটা পেঁয়াজ আর একটা পেঁয়াজ ছিল, তো একটা পেঁয়াজতে করেছি। আর এখানে দেখো ডিমগুলোকে আমাকে কেটে রান্না করতে বলেছে আমাকে, তো আমি চাকু দিয়েই কাটি ডিমগুলো। আজকে আমার বরের স্টাইলে ডিমগুলোকে কাটছি সুতো দিয়ে। Thank you.